আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন ইংলিশ পার্ট সম্বন্ধে। আশা করি যে যে ইউনিটে পরীক্ষা দিবেন সেই ইউনিটের গত বছরের রিটেন পার্টটা দেখেছেন। আপনারা পারতভাবে চেষ্টা করবেন সব ইউনিটের ইংরেজি রিটেন পার্টটা দেখার। কারণ কি, এ ইউনিটে যেটা এসছে সেটা কিন্তু বি ইউনিটে আসতেই পারে, ডি ইউনিটে যেটা আসছে মানে যেই টপিকগুলো আসছে সেটা কিন্তু অন্য ইউনিটে আসতেই পারে। সেহেতু কোশ্চিন প্যাটার্নগুলো দেখা, তো কোশ্চিন প্যাটার্নগুলো দেখলে আমরা যেই যেই টপিকগুলো পেয়েছি সেগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং রিটেনে কী করে ভালো করা যায় সে বিষয়ে আলোচনা করব। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনারা এই বিষয়ে একটা ক্লিয়ার ধারণা পাবেন। আর ইংরেজি রিটেন সম্বন্ধে, সবগুলো রিটেন সম্বন্ধে আমি যে ভিডিওটি বানিয়েছিলাম সেই ভিডিওটি ডিসক্রিপশানের লিঙ্কে দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। এবং ইংরেজিতে কী করে ভালো করা যায় সেই বিষয়েও একটি ভিডিও আছে, সেটাও ডিসক্রিপশানে দেওয়া আছে। দুটো ভিডিওই আপনারা অবশ্যই দেখে নেবেন এবং অন্যান্য রিটেন বিষয়েও আমার ভিডিও রয়েছে, সেগুলো দেখে নেবেন। তো ইংরেজি বিষয়ে, বিশেষ করে ইংরেজিটা আপনারা দেখে নেবেন। তো এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করব, যে স্ট্রাকচারগুলো নিয়েও কথা বলবো। যেটা আগে ভিডিওতে বলেছিলাম যে চারটা বিষয় কখনোই করা যাবে না, তার মধ্যে একটা কি বলেছিলাম যে বানান ভুল করা যাবে না, রিটেন পার্টে বানান ভুল করা যাবে না। আমরা কিন্তু বানান খুবই ভুল করে থাকি, যেমন আমরা কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশান দেব কিন্তু ভার্সিটি বানান কিন্তু 90% ছেলেমেয়েরা স্টুডেন্টরা ভুল করে থাকে। যে ভার্সিটি বানান কি, আপনিও চেষ্টা করে দেখুন যে ভার্সিটি বানান কি। বেশিরভাগ স্টুডেন্ট কি কিন্তু ভিই দিয়ে শুরু করে, কিন্তু ভিই নয় ভিএ হবে, VARSITY, CITY এটা অনেকে করে, যাই হোক ওদের সংখ্যাও খুব কম, ঠিক আছে। তো VA, তো দেখুন যে সহজ বানান যেটা আমরা ভার্সিটি বারবার মুখ দিয়ে উচ্চারণ করি কিন্তু সেই বানানটাও কিন্তু আমাদের ভুল হয়। বানান ভুল করা যাবে না এবং গ্রামাটিক্যাল যেগুলো ভুল করা যাবে না। তাহলে গ্রামাটিক্যাল কোনগুলো ভুল হয় রিটেনের ক্ষেত্রে, যত ধরনের গ্রামার আছে সব সেগুলো অ্যাপ্লাই করেই কিন্তু একটা বাক্য লিখতে হয়। তো যেমন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, প্রিপোজিশান, তারপর ভয়েস, সবগুলোই আমাদের কিন্তু লাগে। তাহলে সবগুলো সম্বন্ধেই কিন্তু আমাদের একটু সচেতন হতে হবে এবং কোন গ্রামার প্রয়োগ করে আমরা সেন্টেন্স স্ট্রাকচার লিখছি সেটার বিষয়ে কিন্তু সতর্ক থাকতে হবে। আর একটা তথ্যগত ভুল করা যাবে না, বরং আপনি না লিখুন সমস্যা নেই, ওই তথ্যটা এড়িয়ে যান, কিন্তু ভুল তথ্য যেটা মনে হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা আছে সেই তথ্যটা, যেমন শাল হতে পারে বা যে কোনো তথ্য আছে, সেটা করা যাবে না। শিক্ষকদের খাতা কাটার কিন্তু সাইকোলজি বুঝতে হবে। শিক্ষকরাই বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, খাতা কাটা শিক্ষক জীবনের সবচেয়ে বিরক্তকর কাজ। তোমরা যত সময় ধরে লেখো তত সময় ধরেই যদি আমি খাতা কাটি তাহলেই কিন্তু সঠিক মূল্যায়ন হয়, কিন্তু আমরা সেটা করতে পারি না কারণ চাপ থাকে তাড়াতাড়ি খাতা জমা দেওয়ার। তাহলে সেক্ষেত্রে কী তারা দেখে, সর্বপ্রথম কিন্তু লেখার স্ট্রাকচার দেখে, লেখা সুন্দর কি না সেটাও কিন্তু গুরুত্ব দেয়। লেখা যদি খারাপ হয় সমস্যা নাই, কিন্তু অস্পষ্ট হইলে কিন্তু সমস্যা, যদি স্যারদের বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু একটা নেগেটিভ একটা আইডিয়া সৃষ্টি হয় ওই স্টুডেন্ট সম্বন্ধে। তাহলে যাদের লেখা একটু অস্পষ্ট একটু স্পষ্ট করার চেষ্টা করতে হবে, আগে দর্শনধারী পরে গুণ বেচারি। তাহলে এই বিষয়টা কিন্তু দেখে, আর গ্রামাটিক্যাল ভুল হইলে, বানান ভুল হইলে সঙ্গে সঙ্গে কিন্তু মার্কস কাটা যায়, ঠিক আছে। আর গ্রামার সঠিক, বানান কোনো ভুল হয়নি, তাহলে কিন্তু শিক্ষকদের এটা পরবর্তীতে বোঝে যে কত কন্টেন্টে কী কী ছিল কী কী ছিল না, সেটা পরের বিষয়। এমনকি এটা অনেক সময় এতটা গুরুত্ব কিন্তু না দিলেও দিতে পারে, কিন্তু অবশ্যই কিন্তু কন্টেন্টের উপর আমাদের জোর দিতে হবে। যেমন প্যারাগ্রাফ যখন আমরা লিখবো, প্যারাগ্রাফ যদি আমি স্টুডেন্টদের লিখতে দিই দেখা যায় প্যারাগ্রাফ ওটা হয় নাই, ওটা কিন্তু ভূমিকা হয়ে গেছে। কারণ কি, প্যারাগ্রাফ যখন লিখবেন তখন কিন্তু একটা প্যারাগ্রাফ সম্বন্ধে যে ওই যে বিষয়টা আছে সেটা কী, সেটা কেন, সেটা কোথায়, সেটা কীভাবে হলো, এই বিষয়ে কিন্তু যেমন থাকতে হয় অ্যান্সার করে করে, ওটাকে প্রশ্ন করে, যেমন করোনা ভাইরাস আসলে করোনা ভাইরাস কী, কোথায় মানে কোথায় থেকে
এলো, ঠিক আছে, এগুলোর বিষয়ে যেমন খুঁজে খুঁজে বের করতে হয়, আবার এটার প্রভাব কী, এটার এটার প্রভাবের পরে যেটা আসবে উপকারিতা যদি থাকে, উপকারিতা কী, অপকারিতা কী, পরে যেটা থাকবে প্রতিকার কী, লাস্টে কিন্তু প্রতিকার দিতে হয়। তো প্রতিকার দিতে গিয়ে দেখা যায় যে অনেক বেশিরভাগের যে প্রতিকারগুলো কিন্তু অনেক সময় এক হয়ে যায়। যদি প্যারাগ্রাফের যদি আমি ধরন অনুযায়ী আলোচনা করি, তাহলে ধরন কিন্তু দেখা যাচ্ছে যে একরকম, দশ ধরনের প্যারাগ্রাফ হতে পারে এরকম। যেমন ধরন যে প্রবলেম প্যারাগ্রাফ, যে সামাজিক যেগুলো সমস্যা আছে, রাষ্ট্রীয় সমস্যা, পার্সোনাল লাইফের সমস্যা, এই ধরনের প্যারাগ্রাফ আছে, এদের কিন্তু তিনটার তিন ধরন কিছু বাক্য আছে কিন্তু কমনলি লেখা যায়। পার্সোনালিটি, যদি পার্সোনালিটি যেগুলো পার্সোনালিটি সম্বন্ধে লিখতে দেয় সেগুলো কিন্তু সব মহান পার্সোনালিটি, আর মহান পার্সোনালিটির কিন্তু বিশেষ করে গুণাবলীগুলো একরকম। তাহলে কিন্তু আমরা কিন্তু কমন কিছু ওয়ার্ড লিখতে পারি, যেমন মানবিক মূল্যবোধের বিষয়ে যদি আসে, মোরালিটি সম্বন্ধে, পাঞ্চুয়ালিটি সম্বন্ধে, এগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা একই ধরনের কথা লিখতে পারি। আবার হবি যদি আসে, শখ সম্বন্ধে, সেগুলো সম্বন্ধে কিন্তু কিছু কমন কথাগুলো লিখতে পারি। সেই কথাগুলো কি, সেগুলো কি না কী লিখবো আমরা, সেটা কিন্তু আগে ঠিক করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপরে যে বিষয়টা রয়েছে ফর্মুলা প্যারাগ্রাফ যেগুলো আছে, যদি যারা খুবই দুর্বল কিন্তু কিছু লিখতে হবে, তারা ফর্মুলা প্যারাগ্রাফ যেগুলো আছে সেগুলো কিন্তু আপনারা দেখবেন। আর যদি না পেয়ে থাকেন অবশ্যই আমার ডিসক্রিপশানে ফেসবুক লিংক আছে, আপনারা যোগাযোগ করবেন। তারপরে প্রতিদিন কিন্তু চর্চা করতে হবে, আপনারা প্রতিদিন এক পাতা করে লিখবেন এবং আপনার শিক্ষককে, আপনি যার কাছে প্রাইভেট পড়ছেন তাকে দেখাবেন এবং সে উনি শুদ্ধ করে দিবে যে কোনগুলো ভুল, বা এই প্যারাগ্রাফটি আরও কত ভালো করে লেখা যেত। এমন কোনো প্যারাগ্রাফ পৃথিবীতে নাই যেটা একটু ঘোষা মাজা করে বা সেন্টেন্স একটু আগে পরে করে দিয়ে আরও সুন্দর করে লেখা যায় না। তো এখনই কিন্তু সময় যে রিটেনের ভালো করা, ইম্প্রুভমেন্ট করা, পরবর্তীতে কিন্তু পাওয়া যাবে না, পরবর্তীতে অন্যান্য সাবজেক্টেও জোর দিতে হবে, তখন কিন্তু আর এতটা সময় পাওয়া যাবে না পড়া। কিন্তু যারা নিয়মিত করছে না তারা কিন্তু পড়ালেখা জমে যাচ্ছে, এটা কিন্তু খেয়াল রাখবো। পরীক্ষার আগে কিন্তু একদম মাথা হ্যাং করবে, নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, আত্মবিশ্বাসও নষ্ট হয়ে যাবে যে সব পড়াই তো আমার বাকি, এখন প্রতিদিন পড়তে হবে এবং রিটেনের চর্চাটা করতে হবে, রিটেন ফ্রি হ্যান্ড লেখা শিখতে হবে। যদি তথ্যগত বিষয় আসে, যেগুলো আমরা ধরে রাখছি আসার সম্ভাবনা খুবই বেশি, করোনা ভাইরাস, মেট্রো রেল, তার পদ্মা সেতু, রোহিঙ্গা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা, এগুলো বিষয়তে আসলে আমরা কমন লিখতে পারবো। কিন্তু যদি অনেক বিশ্ববিদ্যালয় কোশ্চিন করে, যেমন রুমাল সম্বন্ধে কোশ্চিন আসছে, রুমাল সম্বন্ধে কিছু লেখো, মাদার সম্বন্ধে কিছু লেখো, এগুলো সবাই পারবে। এই ক্ষেত্রে কি দেখে, শুধু কন্টেন্ট কত সুন্দর করতে পারি, বাক্য সুন্দর কেমন করতে পারি এবং কতটুকু নির্ভুল করতে পারি। বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু নির্ভুলভাবে 10টি সেন্টেন্সই লেখা খুব কঠিন হয়ে যায়, এইদিকে গুরুত্ব দিতে হবে অনুচ্ছেদের ক্ষেত্রে। আবার অনুবাদের ক্ষেত্রে আমরা যেই ধরনের ভুলগুলো করি, অনুবাদের ক্ষেত্রে কিন্তু আপনি যদি প্যাসেজ অনুবাদ আসে তাহলে কিন্তু পুরো প্যাসেজটা ভালো করে পড়ে নেবেন, পুরো প্যাসেজটা আগে ভালো করে পড়ে নেবেন, তারপর অনুবাদ করবেন। আক্ষরিক অনুবাদ না করলেও চলবে, ভাবানুবাদ করলেও কিন্তু চলবে। যখন আপনি পুরো অনুচ্ছেদটা বুঝতে পারবেন, অনুবাদ করা সহজ হবে, লাইনের এক লাইনের সঙ্গে আর এক লাইনের সঙ্গতি রাখা সম্ভব হবে। আপনারা প্রবাদ যদি থাকে কোনো, প্রবাদের অনুবাদ কিন্তু প্রবাদ দিয়ে হয়, এই বিষয়টা খেয়াল রাখবেন। ইনভার্টেড কোমার মধ্যে যদি থাকে, সেটার কিন্তু পুরো সেন্টেন্সটা প্রেজেন্টে ছিল না, পাস্টে ছিল, এটা কিন্তু আমাদের বুঝতে হবে অনুবাদ করার সময়। এই কালের সঠিক রাখতে হবে, টেন্স সঠিক রাখতে হবে। অনেক সময় কি দেখবেন, যদি ইনভার্টেড কোমার মধ্যে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে কিন্তু প্রেজেন্ট টেন্সই করতে হবে, গোটাটা যদি পাস্ট টেন্স থাকে কোনো সমস্যা নাই, এরকমও কিন্তু এই ইউনিটে আসছে। এগুলোর বিষয় কিন্তু খুবই গুরুত্ব সহকারে আমাদের বিবেচনা করতে হবে। আর একটা বিষয় যেটা বি ইউনিটে আসে, সব ইউনিটে আসতে পারে, সেটা হলো ফিল ইন দ্য গ্যাপ। উইথআউট ক্লুও থাকতে পারে, আবার উইথ ক্লুও থাকতে পারে। তাহলে যদি উইথ ক্লু থাকে তাহলে, বা উইথআউট ক্লু থাকে, উইথ ক্লু থাকলে যেটা সমস্যা, যেটা
প্রবলেম স্টুডেন্টরা ভুল করে সেটা কি যে বুঝতে পারছে যে এখানে এটা বসবে, কিন্তু অনেক সময় কি করতে হয় পার্টস অফ পিস চেঞ্জ করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু এটা এটাতে 30টার মতো রুলস আছে, এগুলো কিন্তু জানতে হবে। যেমন প্রিপোজিশনের পরে যদি ভার্ব থাকে সেটা কিন্তু আইএনজি হয়, আবার প্রিপোজিশনটা যদি টু হয় তাহলে কিন্তু ওই ভার্বটার বেস ফর্ম বসবে, আবার কিছু কিছু ভার্ব আছে যেগুলোর পরে আইএনজি বসে, যেমন উইথ, এ, ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, এগুলো যেগুলো আছে, বি ইউজ টু, এগুলো যদি থাকে তার পরবর্তীতে ভার্ব যেটা আছে সেটার সঙ্গে কিন্তু আইএনজি যুক্ত করতে হবে। আর্টিকেলের পরে যদি কোনো একটা ওয়ার্ড থাকে তারপর ফুল স্টপ থাকে সেটা কিন্তু নাউন করতে হবে, আবার আর্টিকেল এবং নাউনের মাঝখানে একটা ওয়ার্ড থাকলে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হবে। তাহলে এই ধরনের যে বিষয়গুলো রয়েছে এই 30টার মতো রুলস পড়লে মোটামুটিভাবে এটা করা যায়, তাহলে এগুলোও কিন্তু আমাদের বুঝতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এগুলোর জন্য কি আমার ব্যানস টুফেলের যে ক্লাসটা আছে, ক্লাসগুলো আছে, ওই ক্লাসগুলো কিন্তু করে নেবেন, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ওই ক্লাসগুলো ভালো করে যদি করা যায় বোঝা যায় তাহলে প্রাইভেটের কিন্তু কোনো দরকার নেই। গ্রামারের ক্ষেত্রে গ্রামারে আপনারা বেশি গ্রামারে জোর দেন, গ্রামারের এত জোর দেওয়ার কি আছে, গ্রামার কয়টা আসে, আপনার যেগুলো রিটেন যেগুলো বিষয় রয়েছে প্রিপোজিশন, ইডুমেন্ট এডুমেন্ট ফ্রেজেস, গ্রুপ ভার, ভোকাবুলারি, এগুলোর প্রতি অত জোর দিতে হবে, এগুলো পড়তে হবে। তারপরে যেটা লিটারারি টার্ম যেগুলো আছে, সিমিলি কি, মেটাফোর কি, এগুলো কিন্তু একটু পার্সোনিফিকেশন কি, এগুলো সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। এই ইউনিটে কিন্তু লিটারারি টার্ম আসছে, এগুলো একটু গুরুত্ব দিয়ে আমাদের কিন্তু পড়তে হবে। কমন যেগুলো আমাদের ভুল হয়, কমন মিস্টেক্স ইন ইংলিশ, আমার ভিডিও রয়েছে, ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব, এখান থেকে কমন যে আমাদের ভুলগুলো হয় সেগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। প্রিপোজিশনের ক্ষেত্রে কোনগুলো ভুল হচ্ছে এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আর রিটেনের ক্ষেত্রে বই কোনটা পড়বেন, রিটেনের ক্ষেত্রে কিন্তু ভালো বই কিন্তু বাজারে নেই বললেই চলে, বা প্রচলিত বই হঠাৎ করে আসছে যেহেতু রিটেন, এই ধরনের বই কিন্তু নেই, যেগুলো বই আছে সেগুলো কিন্তু বেশিরভাগই ইন্টারনেট থেকে কপি করে ইয়ে করা, তো ওগুলোর ক্ষেত্রে কি হয় খুব সঙ্গতিপূর্ণ কিন্তু হয় না, দেখা যাচ্ছে একটা বড় ইংরেজি অনুচ্ছেদ থেকে একটা ছোট বানাইছে, শুধু কি করেছে কাট কপি পেস্ট করেছে, এই জন্য কিন্তু যে মাধুর্যটা সেই মাধুর্যটা থাকে না, এই জন্য নিজে নোট করে পড়াটা সবচেয়ে ভালো। আর অনুবাদ এগুলোর ক্ষেত্রে যদি সময় থাকে এ প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এস এম জাকির হোসেনের বই, এটা অসাধারণ একটা বই, যে প্রাইভেট না পড়ে কোনো শিক্ষক ছাড়াও কিন্তু গ্রামার শেখা যায়, এবং এখানে অনুবাদের অংশ যেটা আছে এটা এই অনুবাদের স্ট্রাকচারগুলো ফলো করলেও কিন্তু লেখা যায়, এটা একটা বিষয়। আর প্রতিদিন ইংরেজি যেটা করতে হবে চর্চা করতে হবে, প্রতিদিন আপনি লিখুন, আপনার মেন্টরকে দেন, আপনার মেন্টর শুদ্ধ করে দিবে। আর প্রতিদিন আপনারা ফেসবুক যারা ইউজ করে যদি থাকেন, এখন না করাটা কম করাটাই ভালো, তারা ফেসবুকে একটা করে ইংরেজিতে স্ট্যাটাস দিবেন, একটা বাংলায় দিবেন বড় করে, এখানেও কিন্তু একটা শুদ্ধকরণ হয়ে যায়, তো বানানগুলো খুবই গুরুত্ব সহকারে দেখবেন। আর আমি তো আগের ভিডিওতে বলেছি যদি এই ধরনের যদি লাগে যে ফর্মুলা প্যারাগ্রাফ বা কিছু কমন সেন্টেন্স যেগুলো ছিল সেগুলো যদি লাগে অবশ্যই আমার ডিসক্রিপশানে ফেসবুক লিঙ্ক রয়েছে, সেখানে যোগাযোগ করবেন, আমি পার্থক্যকে চেষ্টা করব আপনাদের নোটস বা ম্যাটেরিয়ালস দিয়ে সহযোগিতা করার জন্য।